হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখছি সেটা এনআই চৌধুরী স্যারের একটা কি বলবো স্টোরি লাইন, এবং সেখানে যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কাঁটা বনে পোষ্য প্রাণী বিক্রি কতটা বৈধ। কাঁটাবন কোনো একটা জায়গা, পেট মার্কেট মনে হচ্ছে যেটা, সেটা নিয়েই ভিডিওটা, এবং সেটা ইন্টারেস্টিং একটা টপিক হতে যাচ্ছে। আমার মনে হয় ভীষণ ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে এবং আমার তো ভালো লাগবেই। পেট মার্কেট নিয়ে অনেক কিছু শুনেছি এবং দেখেওছি, পেট মার্কেট কীরকম হয় মোটামুটি একটু আইডিয়া আছে, তবে আজকে বাংলাদেশে পেট মার্কেট দেখবো। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আমার পিছনে আপনারা যে মার্কেটটা দেখতেছেন এটা হচ্ছে কাঁটাবন পেট মার্কেট। লিগালি এই মার্কেটটা আসলে এক্সিস্টই করার কথা না, বাইরের যে কোনো ওয়েলফেয়ার কান্ট্রিতে এইভাবে প্রাণী বিক্রি করা ইলিগাল হিসেবে বিবেচিত হইতো। বাংলাদেশে না সবই সম্ভব। 2019 আগে কোনো রকমের প্রাণী নির্যাতনের মামলায় জরিমানা ছিল মাত্র 200 টাকা, এখন সেটার পর এখন হয়ে গেছে 10,000 টাকা। 10,000 টাকার ফলেও আইন কানুন আসলে কয়জন মানে? আমাদের প্রাণী নির্যাতন যে প্রত্যেক দিন হচ্ছে এটা নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, আর এমন ধরনের জায়গা এক্সিস্ট করে কাঁটাবন মার্কেট। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করার চেষ্টা করব এইটাকে কেন আমরা অ্যানিমাল অ্যাবিউজ বলতেছি, এই ধরনের মার্কেটের বিকল্প বা অল্টারনেটিভ আসলে কি হইতে পারে, এবং বাইরের দেশগুলোর কম্পারিজনে এইখানে আসলে কি চলতেছে, এই পুরো ব্যাপারটাই আজকের আলোচনায় থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যখন দোকানের লোকদের সাথে যাই কথা বলতে নিলাম, একজনও কথা বলতে সাক্ষাৎকার দিতে রাজি হয় নাই। গেলেই বলে মালিকদের সাথে কথা বলেন, ওরা সব কিছু জানে। তার মানে এর আগে এখানে কাহিনী হইছে এবং এই কারণে ওদেরকে সাবধান করে দেওয়া হয়েছে ক্যামেরা দেখলে সতর্ক থাকতে। এখন আমি তো খুব বেশি এর আগে এগুলা করি না, কিন্তু সামির খুবই জোস করতেছে না। তো কয়েকটা সহজ প্রশ্ন করতাম, সিম্পল কয়েকটা প্রশ্ন করতাম, একটু শেয়ার করতো উনি। আপনি বলবেন? আহা রে, উনি একটু বলেন নাই। ভালো ভিডিও বানাইতেছি তো, ভালো ভিডিও বানাইতেছি তো। এই যে এই ছেলেটা হচ্ছে সামির, ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সামির স্কেইন। ইনস্টাগ্রামে ওর ভিডিওগুলো হিউজলি পপুলার, আপনারা যা চেক করে আসতে পারেন। ফেসবুক আর ইউটিউব লিংক আমি নিচে দিয়ে দিব। ওর ভাই হেভি সাহস, কয় খালি যা বলছে, ভাই আপনি চিন্তা করেন না, মাইক নিয়ে কোনো একজনের সামনে ডিরেক্টলি কথা বলা শুরু করবেন, ওই সাক্ষাৎকার দিলে দিবে না দিলে নাই, একজনকে আমরা জুটাই ফেলতে পারছিলাম। কিন্তু ওই কাহিনীর আগে আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই যে কাঁটাবনের মধ্যে খাঁচার ভিতরে প্রাণীদেরকে রাখা হইতেছে, এইটাকে আমরা কেন অ্যানিমেল অ্যাবিউজ বলতেছি? এই প্রাণীগুলোকে বাসার মধ্যে নিয়ে ঠিকই তো আবার খাঁচার মধ্যে ভরা হবে, ওইটা কেন তাইলে অ্যানিমেল অ্যাবিউজ হবে না? খুবই ভালো প্রশ্ন, চারটা রিজন দেখাবো। নাম্বার ওয়ান, কাঁটাবনের মতন জায়গায় এই মার্কেটে যেই জায়গায় কুকুর কিংবা বিড়ালকে রাখা হইতেছে তাদেরকে ইনাফ রুম বা স্পেস বা জায়গা দেওয়া হইতেছে না। দেখবেন ছোট ছোট খাঁচায় ওদেরকে রাখা হইতেছে। ক্যানাডার পোষা প্রাণীদের একটা কাউন্সিল আছে, এটার নাম হচ্ছে পেট ইন্ডাস্ট্রি জয়েন্ট অ্যাডভাইজারি কাউন্সিল অফ ক্যানাডা বা পিজ্যাক। ওরা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিছে। ওরা বলতেছে মোটামুটি ওজনের যদি আপনার একটা কুকুর থাকে তাকে অ্যাট লিস্ট 6 ফিট বাই 6 ফিট জায়গা আপনাকে দিতে হবে, আর যদি একটু বেশি ওজনের হয় তাহলে 6.5 ফিট বাই 6.5 ফিট জায়গা মাস্ট দেওয়া লাগবে। যদি সেটা বিড়ালের ক্ষেত্রে হয় তাহলে 4 ফিট বাই 4 ফিট জায়গা অবশ্যই দেওয়া লাগবে। কিন্তু আপনি নিজেই কাঁটাবনের খাঁচাগুলো দেখেন, ওরা কিন্তু মোটামুটি 2.5 ফিটের মধ্যে কাজ সাইরা ফেলছে, যেটা ইনাফ জায়গা না এই পোষা প্রাণীগুলোর জন্য, এবং পিজাকের ডেফিনেশন আন্ডারে এটা অ্যাবিউজের মধ্যে পড়ে। খাঁচাটার সাইজ কত হবে? কত হবে 2.5 ফিট? ফারহান ভাইয়ের একটা ভেঞ্চার আছে, নাম হচ্ছে ফাড়ি ঘর, এটা হচ্ছে পেটদের একটা হোস্টেল। ওইখানে যাওয়ার পরে ফারহান ভাই একটা কথা বলছিল, কুকুরের জন্য আমরা এক মুহূর্তে 3টা কুকুর রাখতে পারি। আচ্ছা, ওকে, একটা 2টা 3টা, ওকে, সো 3টা, এবং একটার মধ্যে একজনই থাকে? একটার মধ্যে একজন থাকে। লিটারালি এরকম ইউকে তে এরকম জায়গায় কিন্তু মানুষ থাকে আসলে, কিন্তু সিরিয়াসলি বিশাল। তাহলে বুঝেন স্ট্যান্ডার্ড কত বড় জায়গা দিতে হয় আর কাঁটাবনের মধ্যে কত ছোট জায়গা দেওয়া হইতেছে।
দুই নাম্বার রিজন, খাঁচার ভিতরে এই প্রাণীগুলার ব্রিডিং করা। এখন প্রাইভেট বা কমার্শিয়াল অনেক ব্রিডার কিন্তু থাকে যারা কমার্শিয়ালি বিভিন্ন বিড়াল কিংবা কুকুর বা এই টাইপের প্রাণীদের ব্রিডিং ঘটায়, নতুন বাচ্চা জন্ম দেওয়ায়। এই প্রসেসটাকে ইনব্রিডিং বলে। এই ইনব্রিডিং এর দুইটা বড় ক্ষতিকর দিক আছে। এক নাম্বার সমস্যা, আপনি যখন কোনো পিওর ব্রেড কুকুর বিড়ালকে ব্রিডিং করায় নতুন বাচ্চা জন্ম দেওয়াবেন, তখন ওদের কিছু জেনেটিক ডিফেক্ট দেখা দিতে পারে, জিনে সমস্যা হয়। এইটার কারণে ওদের লাইফ স্প্যান অনেক ছোট হয়ে যায়, ওরা খুব তাড়াতাড়ি মারা যাইতে পারে। প্রথমে হয়তো একটা বাচ্চা কুকুরকে আপনার দেখা খুবই সুন্দর মনে হবে, যেটা হয়তো ব্রিডিং করে আনা হয়েছে, কিন্তু পরে ওর স্বাস্থ্যগত দিক থেকে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। দুই নাম্বার যে প্রবলেম, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যানিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেটা, তার নাম হচ্ছে অভয়ারণ্য, ওরা বছরের পর বছর ধরে মানুষকে অনুরোধ করে যাইতেছে কাটা বন থেকে কোনো পোষা প্রাণী না কিনতে, বরঞ্চ যে প্রাণীগুলার ঘর বাড়ি নাই, রাস্তায় রাস্তায় ঘুরা বেড়ায়, স্ট্রে অ্যানিমেল, ওদেরকে অ্যাডপ্ট করেন, ওদেরকে পালেন পোষেন। আপনি যখনই কোনো ইনব্রিড করা প্রাণী কিনেন, রাস্তার একটা বিড়াল কিংবা কুকুর কিন্তু আপনার বাসায় থাকার সুযোগটা হারাইলো। এইভাবে কমার্শিয়ালি ব্রিড করা জাত না কিনলে ওরা হয়তো একটা ঘর পাইতো থাকার জন্য, খুব সুন্দর মতন খাওয়া দাওয়া পাইতো। ব্রিডিং এর প্রবলেমটা বুঝা গেলেন, যেটা অ্যানিমেল অ্যাবিউজের মধ্যে পড়ে। তিন নাম্বার জিনিস, হাইজিন, ওদেরকে কিন্তু সময় মতন পরিষ্কার করতে হয়, গোসল করাইতে হয়। এইখানে সেটা কতটা নিয়মিতভাবে করা হয় তার ব্যাপারে ব্যাপক ডাউট আছে, যদিও ওনারা স্বীকার করেন এটা ওনারা নিয়মিতভাবে করেন। গোসল করেন মানে কয়দিন পরে পরে বা কিরকম ভাবে কি নিয়ম হচ্ছে? আপনার বেডরক এগুলো বেশি ময়লা নোংরা হয় না, দেখা গেলো আপনার সপ্তাহে একদিন বা সপ্তাহে দিন দুই সপ্তাহে একদিন দিলেন। আমি জানি না কী কারণে বা কেন তাকে রোদের মধ্যে ফালে দেওয়া হয়েছে। আমি এটা কেন রোদে কি গোসল করেছেন ঠিক না তো? এটা আমরা এই একটু আগে দেখলাম যে একটা বিড়ালকে রোদের সামনে, একটা বিদেশি বিড়াল দেখে রোদের সামনে তো টিকতেই পারবে না, ভিতরে শুকাবে। এলো ধান্দা ভালো করে বুঝছেন, এই রোদে না ঢুকান ঢুকান, এত বিদেশি বিড়াল। চার নাম্বার রিজন, ওদের যে নিউট্রিশন পুষ্টি কিংবা মেডিসিন বা ভ্যাকসিনেশনের মতন জিনিসগুলো, ভ্যাকসিনের দাম যেহেতু অনেক এইখানে ওরা একটা প্রবলেম করে। আচ্ছা, আর তাদের কি বাইরে না হারাটানো হয় নাকি? না আমাদের এখানে তো ঘোরার স্পেস জায়গা নেই, তাই আমরা খাঁচা রেখে আমাদের বীজ সেল করি, যারা পালবে তারা হচ্ছে আপনার নিয়ে ঘুরবে। আপনি কি জানেন অ্যানিমেল ওয়েলফেয়ার বিল 2019 অনুসারে আপনি যদি একটা কুকুরকে খাঁচার মধ্য থেকে বের করে একদিন কিংবা তার বেশি সময় ধরে এক্সারসাইজ না করান বা না হাঁটাহাঁটি করান, তাইলে আপনার 6 মাস পর্যন্ত জেল আর 10,000 টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে। এইটা আসলে এখানে শুধু কারো একার দোষ না, এটা পুরো সিস্টেমটার একটা সমস্যা। প্রাণীদের অধিকার রক্ষা নিয়ে এর আগে বাংলাদেশে কিন্তু অ্যাক্ট ছিল, এইটা হচ্ছে ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট, এটা 1920 সালের একটা আইন। এখন এই আইনটা বাতিল হয়ে গেছে, 2019 সালে আরেকটা আইন করা হয়, বুঝছেন প্রায় 100 বছর পরে একটা নতুন আইন হয়েছে, এইটার নাম অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট, যেটাকে সবাই অনেক প্রশংসা করছে। কিন্তু সমস্যা হইতেছে এই অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন আমরা তত একটা দেখি নাই। যেমন এই অ্যাক্টের আন্ডারে এখন অ্যানিমেল অ্যাবিউজ করলে আপনার 6 মাসের জেল অথবা 10,000 টাকা জরিমানা অথবা উভয় হইতে পারে। এইটা সেই 1920 সালের ল অনুযায়ী ছিল 3 মাসের জেল আর 1,000 টাকা জরিমানা। যদি আপনি কোনো পোষা প্রাণীর কমার্শিয়াল রিপ্রোডাকশন করতে চান, আপনি বেশি বেশি বাচ্চা বেচবেন এই জন্য খাঁচার ভিতরে বেশি প্রাণী উৎপাদন করতেছেন, এইটার জন্য আপনাকে অবশ্যই গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার্ড হইতে হবে। যদি আপনি অনুমতি না পান তাইলে এই কাজ আপনি কখনোই করতে পারবেন না, যদিও তাদের দোকানগুলো আসলে রেজিস্টার্ড কিনা এটা জিজ্ঞেস করার জন্য কোনো মালিককে আমরা দোকানে পাই নাই অথবা তারা নিজেরা কথাই বলতে চায় নাই। আপনাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন আসতে পারে, বায়াররা বা যারা এই পোষা প্রাণীগুলো কিনতেছে ওরা যদি জানে এইখান থেকে প্রাণী কিনাটা খারাপ হইতে পারে, তবুও ওরা এটা কিনতেছে কেন? আমরা দুইজনের সাথে কথা বলছিলাম এবং এমন দুইটা পার্সপেক্টিভ জানলাম যেটা অকাট্য, আপনি এটা ফালাই দিতে পারবেন না। নাম্বার ওয়ান, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা ধরেন এইখানে পেট কিনতে যে আসছেন, এটা ছাড়া অন্য কোনোভাবে কি পেট কেনা যায়? তো এখানে ছাড়া যে পেট কেনার জায়গাটা আছে, অনেকগুলো পেট কেয়ার সোসাইটি আছে ফেসবুকে, যেটার মাধ্যমে পোস্ট দিয়ে হচ্ছে এক একজনের হয়তো
পেটের বেবি হয়েছে তখন ওরা এটাকে অ্যাডপশন পোস্ট দিচ্ছে, এভাবে আছে। বাট কেনা বেচার পুরো আর কোথাও আছে কিনা সেটা আমার জানা নেই। কেনা বেচার জন্য ওই জায়গাগুলো থাকতে আপনি ধরেন এখানে এসে কেন কিনতেছেন? একটা কারণ আছে, আমার কাছে মনে হয়েছে যে এখানে যেতে আছে ওরা তো বেসিক্যালি ডেডিকেটেড সেলের জন্য দেওয়া হয়েছে। আবার অনেক সময় অ্যাডপশন থেকে নিলে বা অন্যান্য জায়গা থেকে নিলে যেটা হয়, ওরা হয়তো দিয়েছে এখন অ্যাডপশনে, দুদিন পরে হয়তো ওর জন্য চিন্তা হলো যে না আমি ওকে খুব মিস করছি, ফিল করছি, ততক্ষণে আমারও একটা মায়া বসে গেছে। দ্যাটস ওয়াই আমি আবার এখানে এসে, না ওরা তো একবার কিনছে একদম মানে অধিকার ছাড়িয়ে দিয়ে অধিকার রাখিবার মতো। আর খুবই ফেয়ার একটা লজিক, অ্যাডপ্ট করার পরে এটার মালিক যদি আবার টান দেয় যে না আমার খুব মায়া বাইরে গেছে আমি আবার এটাকে নিয়ে নিতে চাই, তাহলে কিন্তু আপনার কিছু করার নাই, আপনাকে নতুন করে ঝামেলা পোহাইতে হবে। নাম্বার দুই, আর বাহিরেরটা হয়তো এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা এরকম আর এখানে রিজনেবল দামও আছে, বাহিরের কালেকশন আছে, অনেকগুলি দোকান দেখা যায় একসাথে। তাতে বল মার্কেটে মানুষের অনেক ধরনের ধারণা আছে, মন্তব্য আছে, আপনারটা কি? আমি এর আগেও পাখি পনেরো পিস পাই, আট পিস আমার পুরো বাড়ির কালেকশন পুরো একবারে আমি প্রায় পিস ছাড়া মানে দশ ক্যাচ যারা আছে এখানে কি তাদের আইন কানুন মানা হচ্ছে বা তাদের কি ঠিক মতো খাওয়া হচ্ছে? হ্যাঁ আমি ভাই এনেছিলাম বাইরে দেখছি যে এরকমভাবে এক একটা জিনিস যেটা বলে যে জিনিসটা বলে যে জিনিসটা আপনি লিখিত করে দেয় ওটা লিখে দিতে আসবে, এটা তো আপনি যত বড় যত ভালো মানুষই দেখ এদিক সেদিক হবে। এইখানে আমাদেরই ভাগ্য খারাপ, কাঁটাবনের মতন কোন একটা বিকল্প মার্কেট প্লেস হয়তো এখনো আমরা তৈরি করতে পারি নাই। যতই আপনি গালি দেন এখানে যে বিশাল বৈচিত্র্যের এবং দামের বিভিন্ন স্পিসিস আপনি পাইতেছেন, এটা বাংলাদেশে অন্য খুব কম জায়গায় আপনাকে দিতে পারবে। এক্স্যাক্টলি বিজনেস মডেল অনুযায়ী এই কাঁটাবনের সমকক্ষ এখন পর্যন্ত কোনো কিছু আসলে হইতে পারে নাই। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের ভাবা উচিত, কাঁটাবন কিন্তু আসলেই একটা এক্সক্লুসিভ থিং। 2020-21 দিকে যখন লকডাউন চলতেছিল কোভিডের কারণে, ওই সময় কিন্তু প্রচুর কুকুর, বিড়াল, খরগোশ, কিনিপিক এরকম আরও প্রাণী কাঁটাবনের এই দোকানগুলোর ভিতরে খাবার এবং পানি না পায়া আস্তে আস্তে সাফোকেশনের কারণে মারা গেছিল। ভিতরে প্রচুর গরম হয়ে যায়, গ্যাস বিল্ড আপ হয়, আর এইগুলো কিন্তু বাইরের ব্রিড, ওরা বেশি গরম সহ্য করতে পারে না আমাদের দেশের এই আবহাওয়ায়। এই জিনিসগুলো বেশ নিষ্ঠুর আর নির্মম। বিড়ালের কিন্তু গরম লাগলেও একটা সুবিধা আছে, আমাদের মতন মাথাভর্তি বান্দরবানের ঝর্ণাকারে ঘাম বাইর হয় না। আমাকে একজন একটা ভালো কথা বলছিল, ভিডিওর ভিতরে ঘাম নাকি ন্যাচারাল হাইলাইটার হিসেবে কাজ করে, সো আমার আর এক্সট্রা কোনো মেকআপ নেওয়া লাগে না। যারা মেকআপ করে ব্যাপারটা তারা ভালো বুঝতে পারবেন। এই জোকটা আই গেস শুধুমাত্র মেয়েরা বুঝতে পারছে, ছেলেরা এটা কিছুই ধরতে পারে না আমি খুবই শিওর। বাই দ্য ওয়ে অনেকে ভাবে আমি নাকি ভিডিও করার আগে মেকআপ নেই, খুবই ভুল একটা কথা। মেকআপ নিলে এটা গরমে হিমালয়ের বরফের থেকে খুব তাড়াতাড়ি গলা যেত। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন কাঁটাবনের এই পুরো মার্কেটটা অ্যাকচুয়ালি কেন ইলিগাল হওয়া উচিত এবং এটাকে কেন আমরা অ্যাবিউজ হিসেবে ধরতেছি। আমি খুবই থ্যাঙ্কস জানাইতে চাই সামির স্কেইনকে, ওই টপিকটা আমার সামনে আনছিল আর আমরা দুইজনে মিলে ডিসিশন নিয়ে আমরা একটা ভিডিও বানাইতে পারি কিনা এটা নিয়ে। সামিরের টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, ওরাই এই ভিডিওটার ভিডিও আর অডিও ধারণ করছে। একজনের নাম ওয়াসিফ আর একজনের নাম নক্ষত্র, ওদেরকে এখন আমি বেশি পেমেন্টের লোভ দেখায় আমার টিমে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। মজা করছি সামির, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাঁটাবনের যে পশু মার্কেটটা ছিল এবং এনায়েত স্যার যেটা দেখালেন বাজারটা ঘুরিয়ে ঘুরে এবং সেখানকার যে পশু পাখিগুলো রয়েছে তাদের অবস্থা সত্যি মানে যখন আমরা একটু গভীরভাবে ভাবি তখন কিন্তু সত্যি খারাপ লাগে যে এইটুকুটু জায়গায় তারা এইভাবে রয়েছে এবং এক একটা খাঁচায় চার পাঁচটা করে দুটো তিনটে করে মিনিমাম তো থাকেই, কুকুর থাকুক বিড়াল থাকুক সব রকমই থাকে তো। এবং সেটা সত্যি যে বাইরের ব্রিডগুলো আমাদের দেশে মানে যে অ্যাডজাস্টমেন্টটা মানে টেম্পারেচারে সেটা কিন্তু ওরা করতে পারে না খুব একটা এবং তাদেরকে খুব সৌখিনতার সাথে রাখতে হয়, তাদের পরিচর্যা খুব ভালো করে করতে হয়, কিন্তু এই যে দোকানগুলো এইগুলো কতটা হয় সেটা কিন্তু একটা ভাববার বিষয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে হয়তো সবাই
চেষ্টা করে, ত্রুটি রাখে না যে তাদের সঠিকভাবে লালন পালন করার, কিন্তু এই সমস্ত দোকানগুলোই কী করা সম্ভব? কারণ এখানে যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই এখানে ফুলফিল হচ্ছে না। যেমন যে জায়গাটুকু দরকার, 6-6.5 ফিট জায়গা দরকার একটা কুকুর রাখতে গেলে, বিড়াল রাখতে গেলে 4-4.5 ফিট এরকম কিছু জায়গা দরকার, তারপরে স্নান করানো আছে, ঘুরতে নিয়ে যাওয়ার আর রয়েছে, বিভিন্ন রকম নিয়ম রয়েছে যেগুলো বাইরের দেশেতে মেনটেন করা হয়, কিন্তু এইখানে কিন্তু সেগুলো মেনটেন করা হয় না। সেটা বাংলাদেশেই হোক বা আমাদের এখানেই হোক, কলকাতাতেও রয়েছে এরকম পেট মার্কেট, সেখানেও কিন্তু আমি দেখেছি যে এইভাবেই কিন্তু বেচা কেনা চলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো খুবই খারাপ লাগার মানে জায়গা। তবুও কেন মানুষ আসছে? কারণ বিভিন্ন ধরনের প্রজাতি পেয়ে যাচ্ছে একসাথে, অনেক মানে একটা জায়গায় অনেকগুলো দেখতে পাচ্ছে, এবং কোনটা তার পক্ষে বেটার হবে সেইটা সে হাতে করে নিচ্ছে। তো এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য কিন্তু মার্কেটগুলো ফ্লারিশ করছে। এবার সরকার থেকে বিভিন্ন অ্যাক্ট করা রয়েছে যদিও, হয়তো বা মাঝে মধ্যে পুলিশ রেড করে বা এরকম কিছু হয়, কিন্তু তার ফলে কিন্তু তাদের মার্কেট নষ্ট হয় না। ইভেন আমার মানে যতটুকু জানি যে থানায় পয়সা দেওয়া হয় বা এরকম কিছু করা হয় ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য, তো সবাই মিলে একটা চাঁদা দিয়ে সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা হয়। আর সাথে সাথে ওই একবার দুবার রেড করে আমার মনে হয় না কিছু হয়, তারপরেও তো চারিদিকে এতো আর হঠাৎ হঠাৎ করে যে কোনো দিন চলে আসে এমন নয়, এটা বাজারটা থেকেই যায়। তো সুতরাং মানে অ্যাক্ট কতটা কাজে লাগছে, যে আইন পাশ হয়েছে সেই আইন কতটা কাজে লাগানো হচ্ছে সেটাও কিন্তু একটা দেখবার বিষয়। তো সাথে সাথে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন ইনায়েত স্যার এবং তার সাথে যে ছিল, তো অসংখ্য মানে প্রশংসা প্রাপ্য তাদের দুই মানে সবাইকেই, যে এত সুন্দর একটা কাজ করেছে। আর ইনায়েত চৌধুরী স্যার এই ধরনের ভিডিও ফার্স্ট টাইম দেখলাম, এরকম ভিডিও মানে হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে পেট মার্কেট দেখবেন সেটা কিন্তু আমি আশা করিনি। তো ভালো লাগলো আজকের ভিডিওটা। আর সাথে সাথে শুধু মানে এইটাই নয়, তার সাথে সাথে রিসার্চও করা রয়েছে যে কী কতটুকু জায়গা থাকলে সেটা বেটার, কোনখানে কীভাবে রাখা হয়, কোন দেশে কী নিয়ম রয়েছে সমস্ত কিন্তু এখানে বলা হয়েছে। আর এনআই চৌধুরী স্যার এই জন্য ভিডিওগুলো ভালো লাগে, সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে আজকে ভিডিওটা দারুণ ছিল এবং মানে নাড়া দেওয়ার মতো ছিল। কারণ ওরাও ওদের মধ্যেও জীবন রয়েছে, সুতরাং তাদেরও একটা ফ্রি স্পেস দরকার, তাদেরও একটা যত্ন আত্তি দরকার। আর সাথে সাথে যেটা বলা হলো যে কেন রাস্তার যে সমস্ত কুকুর রয়েছে বিড়াল রয়েছে সেগুলো কেন নেওয়া হচ্ছে না, তো অনেকেই রাখে বাড়িতে, অনেকেই রাখে আবার অনেকেই রাখতে চায় না, তার কারণও অনেকে বলেছে যে নোংরার ব্যাপার থাকে, সমস্ত কিছু থাকে, তারপরেও আমার মনে হয় যে সেগুলো করা যেতেই পারে। এইবার শখের ব্যাপার থাকে, এখানটায় শখের ব্যাপার থাকে যে আমাদের যে সমস্ত কুকুর বা বেড়াল সেগুলো আমরা রাস্তাঘাটেই দেখতে পাই, কিন্তু এই যে বাড়িতে নিয়ে আসা আশেপাশে এই ধরনের কুকুর নেই বা বিড়াল ছানা নেই বা বিড়াল নেই, একটা লোমশ একটা ব্যাপার থাকে, শৌখিনতার ব্যাপার থাকে, সেই জন্য অনেকে আকর্ষিত হয়ে আর কি বাইরের কুকুর ব্রিডগুলো নিয়ে আসে, এবং দেশি যে সমস্ত কুকুরগুলো রয়েছে বিড়ালগুলো রয়েছে সেগুলো রাস্তাঘাটে দেখতেই পাই, সেই জন্য ওর প্রতি একটা আলাদা নজর মানে থাকে, আর এখানে একটা আলাদা নজর থাকে, সেই কারণে হতে পারে। এবং সাথে সাথে ব্রিড করার ব্যাপারটা যেটা বলা হলো যে খুব অল্প জায়গায় ব্রিড করানো হয়, এবং সাথে সাথে একটা জেনেটিক্যাল ইনব্রিড যেটা বলছে জেনেটিক্যাল প্রবলেম হতে পারে, তো এই সমস্ত কিছু মিশিয়ে আমার মনে হয় যে সরকার থেকে তো অবশ্যই এটা দেখা দরকার সব জায়গাকার, বিশেষ করে আমাদের ভারত এবং বাংলাদেশের সমস্ত জায়গাকার দেখা উচিত, এবং যে সমস্ত পশু কল্যাণ ইয়েগুলো রয়েছে সংস্থাগুলো রয়েছে তাদেরও একটু অ্যাক্টিভ হওয়া উচিত, এগুলো দেখা উচিত, তার ফলে আমার মনে হয় জিনিসগুলো আরও বেটার হবে, অন্তত বাজারে বিক্রি হলেও সেগুলো জায়গা যাতে যথাযথ পায় এবং পরিষেবাটা তারা সেই দোকানে সঠিক পায় সেই ব্যবস্থাটা কিন্তু করা যায়। তো যাই হোক, খুবই ভালো লাগলো, তোমাদের মতামত অবশ্যই জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ হচ্ছে, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।